গাইবান্ধার তিস্তা, যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের বুক জুড়ে অনেক চর রয়েছে। গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ সহ চার উপজেলার এসব চরে অন্তত 3 লাখ মানুষ বাস করে। সারা বছর বন্যা, খরা, নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগের সাথে যুদ্ধ করে বাঁচতে হয় এসব চরবাসীদের। সে কারণে পশু সম্পদ রক্ষা করা তাদের কঠিন হয়ে পড়ে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাবিলপুর চর জুড়ে উন্নত জাতের ভেড়ার দেখা মিলছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই নতুন জাতের ভেড়া সাড়া ফেলেছে। দেশি প্রজন্মের সাথে উন্নত জাতের ভেড়ার বীজ ক্রস করে নতুন জাতের ভেড়া উৎপাদন করা হয়েছে। এই জাতের ভেড়া পালনে খরচ কম, দুর্যোগ সহনীয়, রোগবালাই কম হয় এবং আকারে বড় হয়। যেহেতু চরাঞ্চলে চারণ ভূমি আছে এবং ভেড়া পালনের সুবিধা হচ্ছে এরা গরুর সঙ্গে থাকতে পছন্দ করে এবং বাড়তি লোকের প্রয়োজন হয় না, খাদ্যের সংস্থান আছে। সেই জন্য মনে করি যে চরাঞ্চলগুলোতে ভেড়া যদি পালন করা যাচ্ছে এটা একটা লাভজনক এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। এর পাশাপাশি যে ভেড়াদের প্রজনন যে প্রবলেম, যেটা যে অনেক সময় এক ভেড়াদের দলবদ্ধ অবস্থা থাকে, ইনব্রিডিং হয়, মানে আন্তঃ প্রজনন যদি হয় তাহলে উৎপাদনটা কমে যায়, অনেক সময় বাচ্চা মারা যায়। ফ্রেন্ডশিপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে যেটা করছে আর কি, তারা কৃত্রিম উপায়ে এই ভেড়াগুলোকে, তারা শুধু ভেড়া দিচ্ছে না, কৃত্রিম উপায়ে তারা এই ভেড়াগুলোকে তারা গরম করতেছে, যেটাকে আমরা বলি ছিনকারাইজেশন। গরম হওয়ার পর ভেড়াগুলোকে তারা কৃত্রিম প্রজনন করতেছে। এবং আমরা এটাও তথ্য জানি যে এখানে কনসেপশন রেটটা খুব ভালো, যদি এটা হয় তাহলে আমাদের ভেড়ার উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। কাবিলপুর চরের 240 জন নারী 240টি ভেড়া দিয়ে ভেড়া পালন শুরু করেন। প্রজনন ক্ষমতা বেশি হয়, ইতিমধ্যে তারা 1 থেকে 8-10টি করে ভেড়ার মালিক হয়েছেন। সংসারের চাহিদা মিটিয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জুগিয়েও নিজেরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। মনে করেন গরু ছাগল পালছি, এখন এই ভেড়াটা পাওনে আমি 1 থেকে 4টা ভেড়া হয়েছে, আমার ভেড়াটা পাওনে আমি খুব সুবিধা হয়েছে। ভেড়ার কোনো রোগ নাই, ছাগলের রোগ আছে, ভেড়ার কোনো রোগ নাই। ভেড়া পাললে পরে সংসারের খুব উন্নত হয়। এলাকার মানুষ হিসাবে আমাদের যে এই ভেড়াগুলো দিছে, আমাদের খুব, আমাদের জন্য খুব ভালো হয়েছে। কারণ আমরা চর এলাকার মানুষ, ভালো করে ছেলে মেয়ের পড়াশোনারও আমরা মনে করেন কত সময় সুযোগ পাই না। কারণ সুযোগ পাই না কিভাবে, যে একজন উপার্জন করে, একজনের উপার্জন দিয়ে আমাদের হয় না। আগে এরকম কিছু ছিল না, আমরা একটা ভেড়া বিক্রি করে একটা ছেলে মেয়ের হয়তো পড়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারি। ভেড়ার চাহিদা খুব, আমরা বাড়ির থেকে বিক্রি করতে পারি। আমার একটা ভেড়া দিছিল, তার থেকে 3টা হয়েছে, এখন ছেলে মেয়ে নিয়ে খুব সুখে আছি। বাড়িতে বিক্রি করি, টাকা পয়সা সবসময় নাড়াচাড়া করি, আগে এসব আসিল না। প্রজনন অনেক ভালো, উন্নত, এবং এগুলা যখন আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন দেখি, এগুলা দেখে আমাদের খুব ভালো লাগে যে এগুলা অনেক বড় এবং এক একটার ওজন প্রায় 20 থেকে 30 কেজি, আমাদের খুব ভালো লাগে। যেভাবে লালন পালন করছি ভেড়াদেরও সেইভাবে লালন পালন করি, কারণ ওদের লালন পালন করলে আমাদের আয় বৃদ্ধি বাড়বে। ভেড়ার খাদ্য কম লাগে, সামান্য বাড়তি খাওয়া দিলে ভালো হয়ে যায়, পেট ভরে যায়, আর ওইটা দিয়ে আমরা আয়নিত করবো আর কি। এক সময় যেখানে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী, সেখানে এখন ভেড়া পালনে স্বাবলম্বী চরের নারীরা। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর এতে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এমনটাই প্রত্যাশা সকলের। গাইবান্ধা থেকে সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, RisingBD.com।